বুঝাইছে বিয়লির খবর। শূন্যর দিকে গতি করেছে কংগ্রেসে, ভরির তলর মাটি নাইকিয়া হয়েছে বিরোধী দলের। বিরোধী কটাক্ষ করে এই মন্তব্য করেছে বিজেপি বিধায়ক কৃষ্ণ কমল তাঁতিয়ে। বিরোধীর ভরির তলর মাটি নাইকিয়া হওয়ার বাবে বিরোধী নেতা কর্মী সকল বিজেপি লৈ ঢাপলি মিলিছে বলেও সমালোচনা রঙাপাড়ার বিধায়কগৰাকীৰ। যিজনে মানে দিনে নিশায় অসমখনৰ কথা চিন্তা কৰি অসমৰ কাৰণে কাম কৰি আছে, তেখেতে যেতিয়া বিধানসভা সদনত কৈ দিলে আগন্তুক 2026 চনত আমি 100খন আসন লৈ পেলাই আকৌ চৰকাৰ মানে আমি বনাম বুলি ক'লে, তাৰপিছত আচলতে বিৰোধী আচলতে তেওঁলোকৰ ভৰিৰ তলৰ মাটি নাইকিয়া হৈ গ'ল আৰু সেই কথাটো তেওঁলোকে উপলব্ধি কৰিলে। সেইকাৰণে আজিৰ তাৰিখত বিৰোধী ঢাপলি মেলিছে ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰ এই দলত আহিবলৈ কাৰণে তেওঁলোকে গৈছে। আৰু আৰু এটা কথা, বিশেষ কথা যে এজন ৰাজনীতিবিদে আচলতে কাক প্ৰতিনিধিত্ব কৰে, ৰাইজক প্ৰতিনিধিত্ব কৰে, আৰু ৰাইজ যদি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত থাকিব তেতিয়া নিশ্চিতভাৱে সেই প্ৰতিনিধিসকলেও আচলতে সেই তেনেকুৱা এটা দলৰ লগতে থাকিব লাগিব। সেইকাৰণে আচলতে সকলোৱে আমাৰ দললৈ ঢাপলি মেলিছে আৰু মই ভাবোঁ কংগ্ৰেছ শূন্য হোৱাৰ দিশত গৈ আছে বুলি ভাবোঁ। মহানগৰীৰ নকল সোণ সৰবৰাহকাৰী চক্ৰৰ ধন লুট। সোণ বিক্ৰীৰ নামত 6 লাখ টকা লুটিলে দুই দুৰ্বৃত্তই। আই এছ বি টিৰ সমীপৰ পৰা দুৰ্বৃত্তই লুটিলিনে 6 লাখ টকা। মুছা খান নামৰ লোকজনৰ পৰা প্ৰবঞ্চনাৰে লুটিলে ধন। বঙালমৰাৰ ৰাজু আলী আৰু সুমিত নামৰ দুজনৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে। 6 লাখ টকাত আচল সোণৰ সলনি মুছাক দিলে নকল সোণ। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষী থানাত মুছা খানে এজাহাৰ দাখিল কৰিছে। প্ৰবঞ্চনাৰে ধন লুটি পলায়ন নকল সোণ সৰবৰাহকাৰী চক্ৰৰ। গুৱাহাটীত বঙালমৰাৰ নকল সোণ সৰবৰাহকাৰীয়ে বাহৰ পাতি থকা পৰিলক্ষিত হৈছে। ये दिए सर हमारे को ऐसा है, सोना बोल के पीतल दिए सर। नमस्कार सर, दे जैसे हमारे को इंसाफ दिलाओ सर। রাজ্য চলিছে সুদখোর বিরোধী অভিযান। 15 দিনত 144 জন সুদখোরক গ্রেপ্তার করা হয়েছে আর জালত পড়ব পাৰে আন বহুজন সুদখোর। সুদখোরক গ্রেপ্তারের হুঙ্কার দিছে মুখ্যমন্ত্রীয়ে। অনুজ্ঞাপত্র থকা সুদখোরকো গ্রেপ্তার হুঙ্কার দিয়া হয়েছে। ভুয়া অনুজ্ঞাপত্র উলিয়ায় একাংশ সুদত দিয়ে ধন। রাজ্য সুদখোর নিষেধ করার সংকল্প মুখ্যমন্ত্রীর। বহুত আচৰিত আচৰিত কথা যে মানুহৰ এটিএমবিলাকো সুদখোরবিলাকে রাখি থৈ দিয়ে, গহনাবিলাক সুদখোরবিলাকে রাখি থৈ দিছে। কোনোবাই যদি 2.5 লাখ টকা লোন লৈছিলে 20 লাখ ঘূৰাই দিলে তথাপিতো চেচেই নহয়, দিয়ে থাকিব লাগে। গতিকে এইটোতো মানি ল'ব পৰা পৰ্যায় নহয়। এইবিলাক চক লাইচেন্স ল'লে বছৰত 12% ইণ্টাৰেষ্ট দিব লাগিব বা 18% ৰিজাৰ্ভ বেংকে ঠিক কৰি দিয়ে। গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইচেন্স ওলাইছে এইটো ডুপ্লিকেট লাইচেন্স হ'ব, সিহঁতৰতো জেল আৰু বেছি হ'ব। সুদ দিয়া সুদত দিয়াৰ কাৰণেও জেলত যাব, লগত ডুপ্লিকেট লাইসেন্স লওয়ার কারণেও জেলত যাব, এটা তো ডাবল লাইসেন্স। রাজ্য চলি থাকিব অরুণোদয় আসনি। অরুণোদয় আসনি নতুনকৈ অন্তর্ভুক্ত হব আর 3 লাখ পরিয়াল। 27 লাখ পরিয়ালে লাভ করছে অরুণোদয় সুবিধা। সরকারে উভতাই দিছে 12 লাখ পরিয়ালের মাইক্রো ফাইন্যান্সর ঋণ আর 5 লাখ পরিয়ালে ঘুরাই পাব মাইক্রো ফাইন্যান্সর ঋণ। রেশন কার্ড নথকা সকলকো প্রদান করা হব রেশন কার্ড। নগাঁও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। যেতিয়া আমি অরুণোদয় কল্পনা করেছিল, মানুষে কৈছিল ইলেকশনের আগত অরুণোদয় আছে, ইলেকশনের পিছত বন্ধ হয়ে যাব। বন্ধ তো নহল, ইলেকশনের আগত 18 লাখ মহিলায় পাইছিল, এইবার 27 লাখে পালে। এইবার বাজেটত আমি আকৌ ঘোষণা করেছো যে আরো 3 লাখ মহিলাক আমি অরুণোদয়। তারমানে সরু গছ এডোক এজোপা আমি ইলেকশনের আগত রুইছিল, সি এতিয়া বট বৃক্ষর দরে ডাঙর হয়েছে। মূল উদ্দেশ্য কি, যে যিমান মানুহৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে সকলোৱে যাতে একো একোটা অৰুণোদয় পাব পাৰে, অৰ্থাৎ ৰেচন কাৰ্ড অৰুণোদয় যাতে একেলগে থাকিব পাৰে। অলপ আগতে ৰূপ শৰ্মাই মোক কৈছে যে নগাঁৱৰ কিছুমান মানুহে ৰেচন কাৰ্ড পোৱা নাই। মই কৈছোঁ তাকো আমি দিয়াৰ ব্যৱস্থা কৰি দিম, কোনো অসুবিধা নাই, যোনে ৰেচন কাৰ্ড পোৱা নাই তাক আমি দি দিম। 27 লাখ পৰিয়ালে আজি মাহত অরুণোদয় পায় 1250 টাকা। 40 লাখ মানুহক আমি যোৱা মাহত নতুনকৈ ৰেচন কাৰ্ড দিলোঁ। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।